নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া স্বাস্থ্য সম্পর্কিত নতুন একটি চ্যানেল সুব্রত হেলথে আপনাদের স্বাগত। যদি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে চান, তাহলে এই বিশেষ চ্যানেলটি দেখতে ভুলবেন না। ডেসক্রিপশনে দেওয়া লিংকে আপনারা এই বিশেষ চ্যানেলটি দেখতে পারেন। প্রায় পাঁচ বছর পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগে বৈশাখী পূর্ণিমার তিথি শুরু হবে। তা হল শনিদেব এবং বৃহস্পতির একই স্থলে সহবস্থান। মকর রাশিতে শনি এবং বৃহস্পতির সংযোগে বৈশাখী পূর্ণিমা তথা বুদ্ধ পূর্ণিমা এবছর হবে। আজ অর্থাৎ 7 মে 2020 বৈশাখী পূর্ণিমার তিথিতে মা লক্ষ্মীর বিশেষ উপায় বা উপাচার করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ তিথিতে মা লক্ষ্মীর উদ্দেশ্যে বিভিন্ন উপাচারে আমাদের অর্থনৈতিকজনিত সমস্যা তা দূর হবে। আমরা সবাই জানি বৈশাখ পূর্ণিমার অত্যন্ত চমৎকারী গুরুত্ব বা মহিমা রয়েছে আমাদের জীবনে। এই বিশেষ দিনে দান ধ্যানের পূর্ণ কর্মে অত্যন্ত শুভ ফল আসে। এই বিশেষ পূর্ণিমা তিথিকে সত্য বিনায়ক পূর্ণিমা তিথি বলা হয়। এই বিশেষ তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীকে পূজার্চনা করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। আর সেই সাথে ব্রত রাখলে আমাদের জীবনের দারিদ্রতা তা চিরতরে নির্মূল হয়। ভগবান শ্রীকৃষ্ণ তার একমাত্র মিত্র সুদামাকে এই বিশেষ উপায়ের কথা বলেছিলেন। আর যে উপায় করে সুদামা তার জীবনের দারিদ্রতাকে দূর করেছিল, তাই এই বিশেষ পূর্ণিমাকে সত্য বিনায়ক পূর্ণিমা বলা হয়। আগামী 8 মে 2020 ঠিক বৈশাখ পূর্ণিমার পরের দিন শুক্রবার এই সাত রাশির জীবনে অত্যন্ত সফলতার সুযোগ আসতে চলেছে। মা মহালক্ষ্মীর কৃপায় এই সাত রাশির জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে চন্দ্র রাশি সাপেক্ষে দ্বাদশ রাশিচক্রের বিশেষ এই শুভ রাশির চাকরি, ব্যবসা, লেনদেন, পরিবার, বন্ধুদের সাথে সম্পর্ক, শরীর স্বাস্থ্য, শুভ ও অশুভ ঘটনাবলী নিয়ে আলোচনা করব। এই বিশেষ ফলাদেশ সম্পূর্ণ নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলিতে থাকা গ্রহগত এবং নাক্ষত্রিক বলাবলের উপর, আর তার উপরে আপনার ফলাদেশের তারতম্য ঘটতে পারে। সর্বপ্রথম যে রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে তা হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল আসবে। আজ আপনি এই দিনটা অবশ্যই উপভোগ করবেন। ব্যয় যদিও কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে আয়ের পরিমাণ অনেকাংশেই বৃদ্ধি পাবে, আর যার খুশিতে আপনি মানসিক দিক থেকে অত্যন্ত ভালো থাকবেন। পরিবারে আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে, তবে তা আপনি সেটা নিতে আগ্রহ প্রকাশ করবেন। আপনি সরকারের কাছ থেকে বেশ কিছু ভালো সুযোগ সুবিধা পেতে পারেন। চাকরির ক্ষেত্রে আপনার কর্মস্থলে আপনার প্রতিষ্ঠা অনেকাংশেই বৃদ্ধি পাবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসায় অত্যন্ত শুভ ফল আসবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। ভাব ভালোবাসায় সম্পূর্ণ হবে এই বিশেষ দিনটি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে তার পাশাপাশি প্রেমের জীবনের ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল আসবে। আপনাদের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেখা যায়। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই বিশেষ দিনটি অত্যন্ত শুভ যাবে। আপনি আপনার প্রেমের ক্ষেত্রে দিনটি উপভোগ করবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। আপনি আপনার সন্তানের সঙ্গে অবশ্যই দিনটি ভালোভাবেই কাটাবেন। যদি আপনি কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন তাহলে কর্মক্ষেত্রে আপনার শুভ ফল আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আপনি পুরস্কৃত হতে পারেন। ব্যবসায় ধীরে ধীরে আপনি শ্রীবৃদ্ধি করবেন। বর্তমান পরিস্থিতি যা চলছে সেই অনুসারে আপনার এই বৃদ্ধি ঘটবে, আর ধীরে ধীরে আপনার অর্থনৈতিক ক্ষেত্র মজবুত হবে।
বেশ কিছু পুরানো স্মৃতি আপনাকে অত্যন্ত ভালো নিদর্শন দেবে, যার ফলে আপনার মন মানসিকতা ভালো থাকবে। যারা ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি অত্যন্ত শুভ। পরবর্তী যে শুভ রাশির কথা বলবো তা হলো সিংহরাশি। সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজকের এই দিনটি আপনারা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন। যারা কাজকর্ম এবং পেশার সঙ্গে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে দিনটি অবশ্যই উপভোগ করবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ধীরে ধীরে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে এবং সামনের দিনটি অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের জন্য। স্থায়ী একটা ইনকামের জায়গা তৈরি হবে এবং আয়ের পরিস্থিতির ক্ষেত্রে একটা স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। তবে পাশাপাশি সংসারে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে, তার জন্য কিছুটা উদ্বেগের কারণ হতে পারে, তবে সে বিষয়ে অবশ্যই আপনি সাবধানতা অবলম্বন করবেন। বৈবাহিক জীবনে কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়ে গেলেও তা ধীরে ধীরে ঠিক হবে এবং ভাব ভালোবাসার ক্ষেত্রেও দিনটি অত্যন্ত শুভ। তবে কথা বলার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। পরবর্তী যে শুভ রাশির কথা বলবো তা হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। আপনি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ফোনে কথা বলে মানসিক দিক থেকে শান্তি পাবেন, প্রবীণ ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন এবং পুরানো স্মৃতি রোমন্থন করে অনেকটাই মানসিক দিক থেকে সতেজ থাকবেন। তার পাশাপাশি কিছুটা আবেগময় মুহূর্তের মধ্যে আপনি কাটাবেন। বৈবাহিক জীবনের জন্য অত্যন্ত শুভ সময় এবং প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি স্বাভাবিক যাবে। কর্মক্ষেত্রে অবশ্যই বুদ্ধি দিয়ে এগিয়ে চলবেন, বিরোধী পক্ষদের কাছ থেকে সর্বদা দূরে থাকবেন এবং বুদ্ধি দিয়ে আপনি আপনার কর্মক্ষেত্রে অবশ্যই সফলতা আনতে পারবেন এবং ব্যবসার ক্ষেত্রেও ধীরে ধীরে আপনি বিভিন্ন ক্ষেত্র থেকে পয়সা ইনকাম করতে পারবেন। বর্তমান লকডাউন পরিস্থিতি থেকে আপনি অনেক বেশি শিক্ষা গ্রহণ করে অনেক বেশি উৎপাদনমুখী এবং ইনকামের রাস্তা আপনি খুঁজে পাবেন আর তা আপনার জীবনে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। পরবর্তী যে শুভ রাশির কথা বলবো তা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্ত আসতে চলেছে। আপনি আপনার অন্তর থেকে অনেকটাই সুখ অনুভব করবেন আজ এই বিশেষ দিনে। ভাব ভালোবাসা এবং রোমান্সের অনুভূতি অনেকটাই বৃদ্ধি পাবে, তাই বৈবাহিক জীবন এবং প্রেম ভালোবাসার জীবনের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় বলা যেতে পারে। আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটাবেন এবং তা উপভোগ করবেন। যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে ধীরে ধীরে আপনার প্রতিবন্ধকতা কাটবে এবং ধীরে ধীরে আপনার কর্মের সফলতা আপনি আপনার হাতের মুঠোয় পাবেন। শরীর স্বাস্থ্য বেশ ধীরে ধীরে ভালো হতে থাকবে। সরকারের কাছ থেকে বেশ কিছু ক্ষেত্রে আপনি সুবিধা পেতে শুরু করবেন। সব দিক থেকে আপনার বর্তমান চলতে থাকা সময়ের সাপেক্ষে অনেকটাই আপনি ভালো সময় কাটাতে থাকবেন। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো মকর রাশি। মকর রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে বলবো অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশ ভালো সময় কাটাবেন আজকের। আজ এই বিশেষ দিনে আপনি কাজকর্মের মধ্যে অনেকটাই যুক্ত থাকবেন এবং কাজটা বেশ উপভোগ করবেন এবং তার ফলে কর্মক্ষেত্রে বেশ আপনি অনেকটাই এগিয়ে চলবেন। যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন তারা কর্মক্ষেত্রে বিশেষ প্রশংসা পাবেন। আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার প্রতি অবশ্যই সুপ্রসন্ন থাকবেন আর তার ফলে অত্যন্ত শুভ ফল পাবেন। সহকর্মীদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হবে, পরিবারের পরিবেশ আপনার অনুকূলে থাকবে এবং ইতিবাচক প্রভাবে আপনি অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেমের জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে। একে অপরের প্রতি একটা সহানুভূতি এবং অনুভূতি প্রদর্শন করবেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ। আপনি আপনার দায়িত্বকে ভালোভাবেই মর্যাদা দেবেন এবং বুঝবেন। সম্পর্কের ক্ষেত্রে আরও ভালো করার চেষ্টা করবেন। শরীর স্বাস্থ্য আপনাদের বেশ ভালোই যাবে। পরবর্তী যে শুভ রাশির কথা বলবো তা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের ব্যয় বৃদ্ধি পেলেও আয়ের পরিমাণটাও পাশাপাশি বৃদ্ধি পাবে। এই বিশেষ সময়ে আপনি পূজাপাঠের দিকে অত্যন্ত ব্যস্ত থাকবেন। ভবিষ্যতের জন্য আপনি অনেক পরিকল্পনা করবেন। আজ কোনো তীর্থস্থানে যাওয়ার বিষয়ে একটা পরিকল্পনা করতে পারেন। ঈশ্বরের প্রতি আপনার অগাধ বিশ্বাস জন্মাবে। পরিবারের পরিবেশ অত্যন্ত ভালো থাকবে। পারিবারিক সুখ আপনি অনুভব করবেন। বাড়ির লোকেদের সঙ্গে আপনি
অবশ্যই ভালোভাবে সময় কাটাবেন এবং তাদের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য পাবেন। কর্মক্ষেত্রে আপনার অত্যন্ত শুভ ফল আসবে। মনের মধ্যে আপনি রাগ বা ক্ষোভ চেপে রাখবেন না, যা আগামী দিনে কিছু সমস্যায় ফেলতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা মানসিক চাপ বৃদ্ধি পেলেও ধীরে ধীরে তা ঠিক হয়ে যাবে। ভাব ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত মনোরম সময় বলা যেতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ধীরে ধীরে অনুকূল হবে বর্তমান পরিস্থিতি অনুসারে। তো বন্ধুরা, এই বিশেষ রাশির জাতক কিংবা জাতিকাদের আজ রাত 12টার পর থেকে ধীরে ধীরে তাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসতে শুরু করবে এবং মা লক্ষ্মীর কৃপায় অবশ্যই তাদের জীবন অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবে। তার পাশাপাশি অন্যান্য রাশিদের ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল পাবে। তাই সবাইকে বলবো, এই বিশেষ দিনে অবশ্যই মা লক্ষ্মীকে এবং সেই সাথে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই প্রণাম নিবেদন করুন এবং পূজা অর্চনা করুন এবং সেই সাথে বলুন ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, এবং সেই সাথে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ওং শ্রীং শ্রেয়ী নমো, ওং শ্রীং শ্রেয়ী নমো। মা লক্ষ্মীর এই বিশেষ বীজ মন্ত্র জপ করতে ভুলবেন না। 108 বার করে এই বিশেষ মন্ত্র পাঠ করুন এবং অবশ্যই আপনাদের মনস্কামনার কথা বলুন। সমস্ত রাশির ক্ষেত্রে অবশ্যই শুভ ফল আসতে বাধ্য। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন এবং মেন কমেন্টস বক্সে অবশ্যই জয় লক্ষ্মী নারায়ণ কথাটি লিখুন। আজ এই পর্যন্ত, নমস্কার।